দিকে দিকে দুর্নীতিতে শাসক নেতাদের গ্রেফতারি, ভয় পাচ্ছেন ক্ষমতাবানরাও, আতঙ্ক বাসা বাঁধছে দুর্নীতিগ্রস্তদের মনে। তাই কি দক্ষিণ চব্বিশ পরগনার তার দহ আন্দুল বাড়িতে পুরল হাজার হাজার জরুরি নথি? এভাবে মুছে ফেলা যায় এক যুগের ইতিহাস? নথিপত্র পুড়িয়ে দিলে যাতে কোনো প্রমাণ তাদের বিরুদ্ধে না পায়, তার জন্য যদি হয় তাহলে সেইটা দেখতে হবে যে তারা যে নথি নষ্ট করছে সেটা একটা যেটা নষ্ট করা যায়, কোনো কোনো নথি কখনোই নষ্ট করা যায় না, তো সেইগুলো পরীক্ষা করে তবে একটা নির্দিষ্ট মতামত দেওয়া যাবে। ঘটনার প্রথম থেকেই নাম জড়িয়েছে নথি কাণ্ডের কেন্দ্র অর্থাৎ ক্যানিং পূর্বের বিধায়ক সকদল মোল্লার। প্রশ্নের মুখে পড়েই বিরোধীদের পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন ভাঙরের অবজারভার সকদল। তাহলে তো কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করুক না, আমরা তো বিরোধীদের যারা এই কথাগুলো বলছে তাদের চ্যালেঞ্জ করছি, বুকের যদি পাতা থাকে তদন্ত করে আমাদের চুল পরিমাণ প্রমাণ করুক, ফাঁসির মঞ্চে যাব। যদি কোনো তৃণমূল নেতা যদি জড়িত থাকে তার ফাঁসি চাই, ফাঁসি। এই প্রসঙ্গে খুব খোলামেলা বক্তব্য শাসক দলের, খানিকটা যেন এড়িয়েই যাচ্ছেন সকলে। সিবিআই কে জ্ঞান দিয়ে যাচ্ছে এই করা উচিত ওই করা উচিত, আর দুঃখ লাগছে সিবিআই অফিসারদের সেই নির্দেশগুলো, রাজনৈতিক নির্দেশগুলো মানতে হচ্ছে। যিনি মালিক ওই বাগান বাড়ি তিনি বলতে পারবেন, আর এত কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেছে কেন, বুঝো তাহলে কি সূত্র তা জানি না, হোক তদন্ত হোক। তবে ভস্মীভূত নথির ঢিবিতেই গুরুতর ষড়যন্ত্রের ধোঁয়া দেখছে সিবিআই। ভস্মীভূত নথির সঙ্গে বিচারাধীন বিভিন্ন মামলার যোগসূত্র, কেউ ভয় পেয়েছে টুইটে সরব বিজেপির আইটি সেলের সভাপতি অমিত মালবিয়া। প্রাসাদপম বাড়িও হয়তো এবার ভাঙতে বসবেন তৃণমূল নেতারা, কটাক্ষ ছুড়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এরপরে আমরা অবাক হব না যদি দেখি তৃণমূল কংগ্রেসের নেতারা নিজেদের প্রাসাদপ্রম যে বাড়ি তৈরি করেছে তারা, তাজমহল একটা, সেগুলো না ভাঙতে শুরু করবে। প্রত্যেকটি টেন্ডার পয়সা খেয়ে দুর্নীতি করে বাংলার মানুষের হকের টাকা লুট করে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে পাইয়ে দিয়েছে। পুরো একটা দোকান কাটা সরকার, যে সরকারের লাজ নেই, লজ্জা নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে এই নথিগুলো পোড়ানোর মতো এদের কাছে যাই না, আর আমরা বাংলার মানুষ এই সময় বসে এয়ার কন্ডিশন চালিয়ে টিভি দেখছি। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, প্রতিক্রিয়া বিজেপি মুখপাত্রের। তখন স্বাভাবিকভাবেই যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই সিবিআইও পৌঁছে গেছে। এবার কি নথি পাওয়া গেছে কি পাওয়া যায়নি সেটা সিবিআই বলতে পারে। নথি পোড়ানোর সঙ্গে যুক্ত কর্মীদের নিরাপত্তা দেওয়া হোক, তৃণমূলের উপর ভরসা রাখতে পারছে না ভাঙরের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। ওটা ভাঙর বিধানসভার মধ্যে পড়ছে না, ওটা ক্যানিং পূর্ব বিধানসভা, যার বিধায়কের নাম হচ্ছে সকদল মোল্লা সাহেব, যাদেরকে ডকুমেন্টসগুলো দিয়েছে বা যে ফাইলগুলো নিয়ে যে ধরিয়ে দেওয়া, এগুলো যা বলে হয়তো পাঠিয়েছে, কারা পাঠিয়েছে এটা জানার জন্য ওখানে যারা ছিল তাদেরকে নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা দরকার। অর্গানাইজড ক্রাইম, কটাক্ষ বাম নেতার। ধরা পড়ে এবারেও গোপন করতে চেয়েছে, অস্বীকার করেছে, ধরা পড়ে গেছে। আর ঠিক বেছে বেছে পার্থ চ্যাটার্জির ঘেরাটোপের যে জায়গা তার পাশেই আর একটা ঘেরাটোপ, একেবারে সব অর্গানাইজড ক্রাইম তার অংশ, সব ধরা পড়ে। দুর্নীতির উৎপত্তি স্থল স্পষ্ট কিন্তু গন্তব্য এখনো অধরা, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির। অর্থাৎ দুর্নীতির উৎপত্তি স্থলটা বোঝা যাচ্ছে কিন্তু গন্তব্য স্থলটা কি সেটা কিন্তু আজও আমাদের কাছে অধরা। আরো হয়তো নানা রকমের দৃশ্য দেখতে পাবো কিন্তু তার গন্তব্য স্থলটা আজও কিন্তু আমাদের কাছে অধরা, হিসাব আস্তে আস্তে পরিষ্কার হতেই হবে। সত্যি এই বঙ্গ অনন্য, তা সে দুর্নীতির দিক থেকেই হোক কিংবা তথ্য প্রমাণ লোপাটের দিক থেকে, রব উঠেছে বিরোধী মহলে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।